আজ স্মরণজিৎ চক্রবর্তীর ছোট গল্প ভানু সিংহের বিপদাবল। ভালোবাসার আর ভালো লাগার গল্প, আর প্রেম বা ভালোবাসার কোর ব্যাপারটা তো জেনারেশন থেকে জেনারেশনে একই থাকে, বাহ্যিক দিক প্রকাশগুলো বদলে যায়। শুনে দেখুন স্মরণজিৎ চক্রবর্তী ভানু সিংহের বিপদাবল। আর এই প্রসঙ্গে বলে রাখি, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে নিচে সাবস্ক্রিপশন বাটনটা পুশ করুন। শুরু করছি। বৃষ্টিটা ধরে এসেছে, মাথার উপরের শেড চুইয়ে জল পড়ে চলেছে অনবরত। সামনে একটা দোমড়ানো প্লাস্টিক থেকে জল পড়ে জমছে নিচের ভাঙা খুঁড়িটাতে। সেই দিকে তাকিয়ে ভাইকিং বলল, 10 দিন হয়ে গেল মাইরি, তবু কিছুতেই হচ্ছে না। সিগন্যাল রেড তো রেড, কোনো প্ল্যাটফর্মই দিচ্ছে না যেখানে গাড়ি ঢোকাবো। রাজা, তুই কিছু কর ভাই, মনের অবস্থা একেবারে পোড়া কার্বাইডের মতো হয়ে গেছে। ভাইকিংয়ের ভালো নাম ভানু সিংহ রায়চৌধুরী, কীভাবে যে সেটা ভাইকিং হয়ে গেছে নো বডি নোজ। ওর কথা শুনে আমি মনে মনে হেসে ফেললাম। তারপর বললাম, একই ক্লাসে পড়ে পাশে রয়ে বসেও কিছু করতে পারছিস না? সিগন্যালের কথা বলছিস, তুই কি অ্যাট অল চেষ্টা করেছিলি? ভাইকিং অবাক হল। চেষ্টা করেই তো কেসটা খেলাম গুরু। আমি অবাক হয়ে বললাম, এর মধ্যে কেসও খেয়ে গেছিস? তুই তো করিত করবার ছেলে ভাই, কেন কি হয়েছিল? আর বলিস না, ভাইকিং শুরু করল। সেকেন্ড দিনেই ভাবলাম ইয়েটা না জানিয়ে রাখলে যদি কেউ লাইনে ঢুকে আমাকে বেলাইন করে দেয়, তাই ফার্স্ট বলেই 6 মারতে গিয়েছিলাম। টিফিনে গিয়ে ধরলাম, নাম ফাম দেওয়া নেওয়া হলো, তারপরই বুঝলি একটু ভুল করে ফেললাম। মানে আমি সরাসরি বলে ফেললাম যে আমি ওকে ইয়ে করি। ইয়ে করিস? হা কপাল, একেবারে সেকেন্ড দিনে এই ব্যাপারটা ইয়েতে নিয়ে ফেললি? তোর মাথার মধ্যে ইয়েতির ব্রেন আছে নাকি রে? আমি উত্তেজিত হয়ে বললাম। ভাইকিং মুখটা কাঁচু মাচু করে বলল, আরও কেলো হয়েছে রে, তুই তো দেখেছিস ওকে কেমন দেখতে। ছাই রঙা চোখ, ব্রাউন রঙের চুল, ফ্লুরোসেন্ট বাল্বের মতো স্কিন। আমি প্রশংসাই করছিলাম, ও মিটিমিটি হাসছিল, কিন্তু মুখ ফুসকে হাইব্রিড আম বলতেই সব জন্ডিস। তুই বিশ্বাস কর রাজা, এর আগে আমি ওকে ক্যাটরিনা কাইফ থেকে ইয়ানা গুপ্তা সব বলেছি, কিন্তু ওর বিলিতি ধাঁচের চেহারাটা মনের মধ্যে খোঁজে মারছিল কি না, তাই হাইব্রিডটা স্লিপ করে বেরিয়ে গেছে। ওকে কত বোঝালাম যে এটা আদৌ খারাপ নয়, ভালো হাইব্রিড, ওই বাংলায় যাকে বলে উচ্চ ফলনশীল, তাই কিন্তু আরও খুঁজে গেল। আমি হলে তোকে চড়িয়ে লাল করে দিতাম গা, মানে থা, আমি রেগে বললাম। ভাইকিং বলল, রাজা প্লিজ, ও তো তোর ল্যাব পার্টনার, একটু ম্যানেজ করে দে গুরু। ডমিনোসের পিৎজা প্রসাদ চড়াবো, ড্রিউ ব্যারিমোরের সিনেমা দেখাবো, এ যাত্রা ত্রাণ করে দাও নাথ, গুরুদেব আমার পিছে মশাই। আমরা এবারে ক্লাস 11 উঠেছি, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে আমাদের স্কুল। HS বলে নতুন ছেলে মেয়ে ভর্তি হয়েছে অনেকে, এর মধ্যে ইলিনা রায় বলে একজনও আছে, তাকে নিয়েই আমাদের এতক্ষণ আলোচনা হচ্ছিল। আমাদের এইসব কথাবার্তা সাধারণত স্কুলের ছাদেই হয়, ছাদের এক কোণায় জলের ট্যাঙ্কের ওপরে করোগেটেড ফাইবারের শেড। এই শেডের তলায় বসেই আমি আর ভাইকিং যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করি। এখানে রোদ নেই কিন্তু বেশ হাওয়া আছে। প্রথম দিনে ইলিনাকে দেখে ভাইকিং বলেছিল, রাজা দেখেছিস স্কুলের ভাগ্য খুলে গেল, এ মেয়ে পৃথিবীর হতেই পারে না, গালের টোল দুটো দেখেছিস, একেবারে খুন খারাপি, এ শিওর প্লুটোর মেয়ে, ওরকম ঠান্ডা ফ্লুরোসেন্ট গায়ের রং, ও গুরু। আমি সেদিন আর জিজ্ঞেস করিনি প্লুটোর মতো গায়ের রং মানে কি, কিন্তু এরই ভেতরে যে ও একটা জিলিপি পাকিয়ে রেখেছে আমি আন্দাজি করতে পারিনি। আমার সঙ্গে অবশ্য ইলিনার আলাপ খুব স্মুথলি হয়েছে। একটু ফ্রি হওয়ার পর একদিন ইলিনা বলেছিল,
রাজা, তোর চশমার ফ্রেমটা খুব আনকামন। আমিও অমনি ক্যাটদানি দেখাতে গিয়ে বলেছিলাম আনকামন না, জানিস অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছে ফ্রেমটা, দারুণ বল। ইলিনা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলেছিল, আনকামন হলেই দারুণ হয় না। আমার মুখ চুপসে ফুটো বেলুনের মতো হয়ে গিয়েছিল সেদিন। পাশের একটা মিষ্টি দেখতে মেয়ে বলেছিল, না রে খুব সুন্দর, ইলিনাটার কথা পাত্তা দিস না তো, ওই রকমই। এই মেয়েটার নাম সেজুতি, ও আগেও আমাদের স্কুলেই পড়তো তবে অন্য সেকশনে। ও অদ্ভুত ভালো আর খুব সহজ। যেমন দু চার দিন পরেই আমাকে বলেছিল, তোকে না ভীষণ ভাই ভাই দেখতে। পাশেই ভাইকিং ছিল সেদিন, ব্যাটা ফুটকেটে বলেছিল, ঠিক বলেছিস, এখন তো দুটোই ভাই, রাজা ভাই আর দাউদ ভাই। এই দশ বারো দিনে সবই ঠিকঠাক হয়েছে, শুধু ভাইকিংয়ের ব্যাপারটা ছাড়া। এই নিয়েই আমরা কথা বলছিলাম স্কুল থেকে ফেরবার সময়। আমি ট্রামে করে ফিরি আর ভাইকিং একটা মোপেডের মতো গাড়িতে করে ফেরে। সেদিনও ফিরছিলাম, হঠাৎ সেজুতি এসে ভাইকিংকে বলল, হ্যাঁ আমাকে একটু পৌঁছে দিবি, বাবা আজকে গাড়ি পাঠায়নি। ডাহা ঢপ, আমি নিজে দেখেছি ওদের হলুদ ফিয়াট পালিওটা, কিন্তু বেমালুম চেপে গেলাম। সেজুতি তখন ক্রমাগত ভাইকিং এর মাথা খেয়ে চলেছে লিফট পাবার জন্য। ভাইকিং বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলল, ভাগ আমি এখন গাড়ি সার্ভিসিং এ নিয়ে যাব, তুই বরং রাজার সঙ্গে ট্রামে কাট। সেজুতিও দুম করে বলল, একদম রাজা প্রজা দেখাবি না। ও চলে যেতে আমি ভাইকিংকে বললাম, কি বদ রে তুই, নিলি না কেন? ভাইকিং মুখ বাঁকিয়ে বলল, এটা সরকারি পরিবহন না আমি ওর মাইনে করা ড্রাইভার, গত সপ্তাহে ছ দিন লিফট দেওয়া হয়েছে জানিস, তাও যদি ইলিনা হতো। আমি বললাম, ইলিনা চাইবে কি করে, ও তো প্লুটোর মেয়ে, তাই মোপের চড়ে না, গাধা কোথাকার, ওদের ল্যান্সারটা রোজ আসে দেখিস না, আর হাইব্রিড আমের কথা ভুলে গেলি? ভাইকিং উদাসী মুখ করে বলল, কি করি বলতো, টায়ারটা পাংচার করে দেব। হ্যাঁ তাহলে ওর ড্রাইভার তোর কাছে লিফট চাইবে, ওর দাদা ক্যারাটের ব্ল্যাক বেল্ট জানিস, অ্যাসান পেঁদাবে না তখন মারের চোটে বৃন্দাবন দেখবি। আমার কথায় ভ্রুক্ষেপ না করে ভাইকিং নিজের মনেই বলল, বৃন্দাবন, বাহ বৃন্দাবনই তো চাই। ভালোভাবে বন্ধুত্ব হওয়ার পর বুঝলাম যে ইলিনাও খুব ভালো মেয়ে, শুধু একটু ঠোঁট কাটা। একদিন ছুটির পরে বলল, রাজা আমাদের বাড়ি একবার যাবি প্লিজ, তোর একটু হেল্প দরকার। আমি ভাবলাম এই সুযোগ ভাইকিং এর ব্যাপারটা সেটেল করবার, ব্যাটা যা ঘ্যান ঘ্যান শুরু করেছে, তাই রাজি হয়ে গেলাম। সাদার অ্যাভিনিউয়ের উপর ইলিনাদের বাড়ি, অনেকটা বাংলো টাইপ, পাঁচিল দেওয়া, ভেতরে বাগানও আছে। সামনের বারান্দায় চারজন বসেছিল, দুজন যে ইলিনার বাবা মা তা বলে দিতে হবে না। ইলিনা আলাপ করিয়ে দেওয়ার পর জানলাম যে আরেকজন ওর দাদা, আর অন্যজন দাদার বন্ধু সৌম্য বাসু, শেষের জন একদম যাকে বলে টল, ডার্ক, হ্যান্ডসাম, চোখে সরু ফ্রেমের চশমা, বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর মনে হলো। ইলিনার ঘরটাও বেশ সুন্দর, দেওয়ালে স্টিভ ওয়ার্ড বিশাল বড় ছবি, জানলায় লেমন কালারের ড্রেপারি। ইলিনা জিজ্ঞেস করল, স্কুল থেকে এলি চিকেন স্যান্ডউইচ খাবি? আমি বললাম, না লুচি খাবো। ইলিনা একটু হেসে চলে গেল অন্য ঘরে। আমি মনে মনে ছক করতে থাকলাম ভাইকিং এর হাইব্রিডকে কিভাবে লো ব্রিড করা যায়। এর মধ্যে ইলিনা ফিরে এলো, রাজা আয়াকে হেল্প করবি? আমি বললাম, করব, কিন্তু আমারও একটা কথা শুনতে হবে। ইলিনা চোখ ছোট করে মাথার ব্যান্ডটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে বলল, শুনবো, তবে আমার আটটা অঙ্ক করে দিতে পারলে তবেই। ও অঙ্কগুলো এগিয়ে দিল আমার দিকে, তারপর বলল, সব কটা সলভ করে দে, তাহলে যা বলবি শুনব। এক ঘন্টার ধস্তাধস্তিতে মাত্র ছটা অঙ্ক হল, ইতিমধ্যে ফরমাইশ মতো লুচি, আলুর দম, মিষ্টি এসে গেল, ছুঁতে পারিনি। শেষে আমি দুহাত তুলে বললাম,
দুটো কিছুতেই হচ্ছে না, ডেটায় গন্ডগোল আছে শিওর। ইলিনা হাসলো। আমি বললাম, তবে কথাটা বলি? ইলিনা মাথা নেড়ে বলল, আটটা না হলে কোনো কথা নয়। আমি চুপ করে ভাবলাম, যাকগে ভাইকিং স্যান্ডেল হয়ে যাক, আমি লিঞ্চি সাঁটাই। চলে আসার সময় ইলিনা গেট অব্দি ছেড়ে দিল আমায়। বারান্দায় এখন আর কেউ নেই, সন্ধে হয়ে গেছে। ইলিনা বলল, রাজা ভাইকিংকে বলিস অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো যায় না। ওই যে দাদার বন্ধুকে দেখলি, আইআইটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে, প্রতি সপ্তাহে একবার এখানে আসে, বুঝতেই পারছিস কাল ওর সঙ্গে ডিস্কে যাওয়ার কথা আছে। ও যে চিঠিগুলো লেখে আমায়, তাতে পৃথিবীর সব প্রেমের কবিতা পেয়ে যাবি, বুঝলি? আমি বললাম, বুঝলাম। তোরও কি ওকে ভালো লাগে? ইলিনা হাসল, চশমা পড়া মানুষ আমার ভালো লাগে। এবার যা, যা মেঘ হয়েছে বৃষ্টি হতে পারে। আমি বেরিয়ে পড়লাম, বেশ হাওয়া দিচ্ছে। ম্যানোকা সিনেমার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম পোস্টার থেকে ঋত্বিক রোশন হাসছে, চশমা পড়া ঋত্বিক কই মিল গায়া ছবিতে। ঋত্বিক রোশনের সঙ্গে সৌম্য বাসুর মুখের অনেকটা মিল আছে, ওই নিঘাত ইলিনার ইয়ে, সেই জন্যেই চশমা পড়া মানুষ ভালো লাগে ইলিনার। আমি আবার পোস্টারটা দেখলাম, মনে হলো ঋত্বিক নয়, সৌম্য বাসুই আমার দিকে তাকিয়ে বলছে, মুঝে মিল গায়া। কাকা তুমি খরচের খাতায়, ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে টক্কর পারবে? তার চেয়ে ওয়াকওভার দিয়ে দে, সামনেই ফেস, তুই সেদিকে মন দে। আজও আমরা স্কুলের ছাদে বসে আছি, ফেস্টের জন্য ক্লাস আগেই রিজলভ হয়ে গেছে। আজ আকাশে মেঘ নেই একদম, দূরে দক্ষিণাপনের কাছে ইন্ডিয়ান অয়েলের বোর্ড দেখা যাচ্ছে, অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া একটা রূপলি এরোপ্লেন আকাশের গায়ে সাদা টুথপেস্টের মতো ধোঁয়া লাগিয়ে দিয়েছে। ভাইকিং সেদিকে তাকিয়ে বলল, আমিও ইঞ্জিনিয়ারিং পড়ব। আমি বললাম, ততদিনে সৌম্য স্টেটসে, আমিও স্টেটসে যাব। ভাইকিং গম্ভীর হয়ে গেছে। আমি আবার বললাম, ততদিনে হয়তো সৌম্য কোনো মাল্টি ন্যাশনালে 60-70 হাজার টাকার চাকরি করছে। আমি 80-90 হাজার টাকার চাকরি করব। আমি ওকে আরো রাগিয়ে দেওয়ার জন্য বললাম, ওরে নাড়ু, ততদিনে সৌম্য ইলে না সেকেন্ড জেনারেশন, তোকে মামা ক্যাডবেরি খাবো, মামা মিকি মাউস কিনবো বলে অস্থির করে তুলবে। ভাইকিং এবার একটু ভড়কে গিয়ে সিরিয়াস গলায় বলল, তবে উপায়? আমি বললাম, সরে পড়, এইচএস বেশ টাফ, সেদিকে মন দে, ইলিনা তোর জন্য নয়। ভাইকিং চোখ পাকিয়ে বলল, ইয়ার কি শেষ না দেখে, সেজুটিকে দূর থেকে আসতে দেখে কথাটা বেমালুম চেপে গেল। কি রে নন্টে ফন্টে, কি হচ্ছে? ভাইকিং ভুরু কুচকে বলল, তাতে তোর দরকার কি, ভাব, দেখছিস না আমরা জরুরি আলোচনা করছি। তোর আলোচনা? সে দুটি মুখ বাঁকাল, সে তো শুধু ভাট বকা, আলো চলে গিয়ে চনা পড়ে থাকে, তার চেয়ে বরং আমার বাড়ি পৌঁছে দে, আজ আমার গাড়ি আসেনি। ইল্লি, আমি তোর পোষা বিল্লি নাকি, ভাগ এখান থেকে। ভাইকিং একটা সেমি চিৎকার দিল। সে যদি হঠাৎই চুপ করে গেল, তারপর ছলো ছলো চোখে তাকিয়ে বলল, দিবি না তো, ঠিক আছে। সে যদি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ভাইকিং বিরক্ত আর বিব্রত ভাব মিশিয়ে বলল, উফ কি ঝামেলা রে বাবা, ঠিক আছে চল। আমি অবাক হয়ে সেঁজুতির দিকে তাকাতেই ও আমায় ফিসফিস করে বলল, ভাইকিংকে তো আর ভাই ভাই দেখতে না। ফেস্টে বিশেষ ঝামেলা হয়নি, শুধু ডিবেটে নৃত্যকলা মেয়েদের একচেটিয়া নয় এর পক্ষে বলতে গিয়ে ভাইকিং রবিশঙ্করের দাদার নাম অন্নদা শঙ্কর বলে ফেলেছি, তাছাড়া আর সব ফার্স্ট ক্লাস। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আমাদের অবশ্য আড্ডায় তাতে কোনো ছেদ পড়েনি। সেঁজুতির লিফট নেওয়াও চলছিল আর ভাইকিংও প্লুটোর মেয়েটির সঙ্গে মোটামুটি গোছের একটা র্যাপও বানিয়ে ফেলেছিল। আর এসবের মধ্যেই ছোট্ট একটা বাঁক নিল
আমাদের জীবন। ইলিনে আমাকে বলেছিল রোববার ওদের বাড়ি যেতে, ওর ফিজিক্সে কিছু অঙ্ক করে দিতে হবে। আর আমার লুচি প্রীতির কথা জানতে পেরে ওর মা আমাকে লুচিও খাওয়াবেন। ওদের বাড়িতে যাওয়ার আগে কি মনে করে আমি ভাইকিংদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে পুরো ভূত দেখলাম। খাটে ভাইকিং বসে, সামনে হ্যারিকেন হাতে কাকিমা, আর কাপড়ের পট্টি হাতে সে জুতি। আমায় দেখে কাকিমা বললেন, দেখো তো কি কাণ্ড, তুমি বসে কথা বলো, আমি ভেতরে যাই। উনি যেতেই আমি বললাম, কি রে হাতে হ্যারিকেন কেস কি? সে জুতি ফিক করে হেসে বলল, ইলিনা। ভাইকিং দপ করে জ্বলে উঠে বলল, খবরদার ওই নাম বলবি না আমার সামনে, যেমন বিচ্ছিরি মেয়ে তেমন বিচ্ছিরি নাম, দিলিনা নীলিনা ধুর ধুর। ব্যাপারটা জানা গেল সেঁজুতির কাছ থেকে। গতকাল অর্থাৎ শনিবার সন্ধেবেলা ইলিনা, সৌম্য, ইলিনার দাদা আর সেঁজুতি সবাই মিলে ডিস্কে গিয়েছিল। ভাগ্যক্রমে ভাইকিংও হাজির ছিল। ব্যাস সৌম্যকে আইডেন্টিফাই করতে পেরেই ভাইকিং টং। কাঁটা লাগা গানের সঙ্গে সবাই যখন নাচছে, ভাইকিং তখন এক গ্লাস কোক নিয়ে ঢেলে দিয়েছে সৌম্যবাসুর গায়ে। নিমেষে ডিস্ক কুরুক্ষেত্র। ভাইকিংও ফাটিয়ে দেব, লোপাট করে দেব বলে রং দেখাতে গেছে। আরও ঝাড় খেত, স্রেফ সেঁজুতি গিয়ে বাঁচিয়েছে। আমি সব শুনে বললাম, এতে ইলিনার দোষ কই? দোষ কই? ও আমাকে বাঁচালো না কেন? সেলফিশ, রুথলেস, লেডি ম্যাকবেথ। আমি বুঝলাম কোনো কথা বলাই বৃথা, তাই শুধু বললাম, ওকে তুই রেস্ট নে, সত্যি তোর বয়স বাড়লো না রে ভাইকিং। ঠিক হ্যাঁ আমি আসি। ঘর থেকে বাইরে বেরিয়ে জুতো পড়তে পড়তে শুনলাম সেঁজুতি আস্তে আস্তে বলছে, অত নড়ছিস কেন, শেকটা দিতে দে না। ভাইকিং তার চেয়েও আস্তে নরম গলায় বলছে, সেই তখন থেকেই তো নড়ছিস, তোর কষ্ট হচ্ছে না? বাইরে এসে দেখি ঝলমলে আকাশটার অর্ধেকটা ধূসর রঙে ঢাকা। শরৎকালের এই বিপদ, তবে বাকি অর্ধেক আকাশ এখনো নীল। আর কি আশ্চর্য, আজকেও অনেক অনেক উঁচু দিয়ে একটা রূপলি প্লেন উড়ে যাচ্ছে। মনটা হঠাৎ খুব ভালো হয়ে গেল, তবে বৃষ্টি আসতে পারে ভেবে দ্রুত পা চালালাম। ইলিনাদের বাড়িটা আজ একটু চুপচাপ। ইলিনা ওদের ব্যালকানিতে দাঁড়িয়েছিল, আমায় দেখে নিচে নেমে এসে বলল, এত দেরি করলি যে, চল ঘরে চল। আজ ঘরে এসি চলছে, একটা সুন্দর গন্ধ ভেসে বেড়াচ্ছে। কিসের গন্ধ কে জানে। ইলিনা বলল, আগে অঙ্ক কর, তারপর লুচি খাওয়াবো। আমি বললাম, এটা কিন্তু ঠিক হলো না, কালকে ভাইকিংকে না মারলেই চলছিল না। ইলিনা বলল, দাদার সঙ্গে বাদরামো করলে ওরকম হয়, আর সেঁজুতি তো সামলেই দিয়েছে ব্যাপারটা। আমি বললাম, তুই কিছু বললি না কেন? ইলিনা একটু থমকালো, তারপর বলল, যার জিনিস সে সামলাবে, আমার কি দায়? আমি বললাম, আসলে ভাইকিং একটু শর্ট টেম্পার্ড, এমনিতে কিন্তু দারুণ, ভেরি রেয়ার অ্যান্ড আনকমন কাইন্ড অফ এ বয়। ইলিনা গম্ভীর হল, আনকমন হলে কিন্তু দারুণ হয় না। আমি ওকে আশ্বস্ত করে বললাম, না না ভাইকিংয়ের ঘোর কেটেছে, আর আমি তো ওকে বলেও দিয়েছি যে তোর সৌম্যবাসুকে পছন্দ। ইলিনা শক খেল, যেন সৌম্য, আমি, ইউ মাস্ট বি আউট অফ ইউর মাইন্ড। আমি ভেবাচাকে খেয়ে বললাম, কেন, তুই যে বললি তোর চশমা পরা মানুষ সৌম্য তোকে প্রপোজ, একসঙ্গে ডিস্কে যাওয়া, তো? ইলিনা চিৎকার করলো যেন। আর তুই জানিস যে সৌম্য এখন কন্ট্যাক্ট লেন্স পরে? আমি আর চাপতে পারলাম না, জিজ্ঞেস করে ফেললাম, তবে কাকে ভালো লাগে তো? ইলিনার চোখ দুটো নরম হয়ে এলো হঠাৎ, হাসির সঙ্গে গালে জেগে উঠলো দুটো টোল। খুন খারাপি,
তারপর আস্তে আস্তে বলল, দেখ তোর পেছনেই দাঁড়িয়ে আছে। আমি চট করে পেছনে ঘুরলাম। একটা ড্রেসিং টেবিল, বড় বেলজিয়ান গ্লাসের আয়না, তার মধ্যে দাঁড়িয়ে আছে হালকা গোঁফ ওঠা 17 বছরের একটা হতভম্ব ছেলে, আর তার চোখে একটা আনকমন ফ্রেমের চশমা। আশা করছি আপনাদের ভালো লাগলো। ধন্যবাদ, খুব শিগগিরই আবার আসছি।